সানিরাজ, তার আগের নাম ছিল সানিরাজ। সানিরাজ, ইসলাম ধর্মে ঢুকার ব্যাপারে তোমাকে কেউ কি কখনো প্রেসারাইজ করেছে? কেউ প্রেসারাইজ করেছে? হি আনসার্ড, অ্যাকচুয়ালি নো, কেউ প্রেসারাইজ করেনি। তুমি কি তোমার নিজে জেনে বুঝে স্বেচ্ছায় কালিমা পড়ে আজকে মুসলমান হতে চাও? আলহামদুলিল্লাহ। তুমি কি নিজের জন্য কোনো নাম চয়েস করেছ? আজকে থেকে সানিরাজের নাম হচ্ছে আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ, সানিরাইজকে মুসলমান হওয়ার জন্য কেউ প্রেসারাইজ করেনি, এজন্য শাহাদা বাক্য পাঠ করানোর আগে এটা জিজ্ঞেস করা আমি জরুরি মনে করেছিলাম। লা ইকরাহ ফি দ্বীন, ইসলাম ধর্মে কোনো জবরদস্তি নাই। একজন ভাই আজকের এই কাশিমপুর হাই স্কুল মার্চকে সাক্ষী রেখে শাহাদা বাক্য পড়ে মুসলমান হতে চায়, আমরা খুশি না বেজার? আমাদের আমল নামায় সওয়াব আছে, গুনাহ আছে, কিন্তু এই ভাইটা শাহাদা বাক্য পাঠ করার পর থেকে নিষ্পাপ, তার আমল নামায় কোনো গুনাহ নাই। চিল্লায় বলেন ঠিক কি না? আমাদের ইসলাম ধর্মে তাকে স্বাগত, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তোমার আগের নাম কি ছিল? দাঁড়াও আপনার দায়িত্বে ইসলাম ধর্মে ঢুকার ব্যাপারে তোমাকে কেউ কি কখনো প্রেসারাইজ করেছে? কেউ প্রেসারাইজ করেছে? হি আনসার্ড, অ্যাকচুয়ালি নো, কেউ প্রেসারাইজ করেনি। তুমি কি তোমার নিজে জেনে বুঝে স্বেচ্ছায় কালিমা পড়ে আজকে মুসলমান হতে চাও? আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের যারা দায়িত্বশীল, এই ভাইদের দায়িত্বে সে আগামীকাল রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী এফিডেভিট করে মুসলমান হিসেবে তার নাম চয়েস করবে। তুমি কি নিজের জন্য কোনো নাম চয়েস করেছো? না, আমি তোমাকে একটা নাম সাজেস্ট করবো। আজকে থেকে সানিরাজের নাম হচ্ছে আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ, সানিরাইজকে মুসলমান হওয়ার জন্য কেউ প্রেসারাইজ করেনি, এজন্য শাহাদা বাক্য পাঠ করানোর আগে এটা জিজ্ঞেস করা আমি জরুরি মনে করেছিলাম। লা ইকরাহ ফি দ্বীন, ইসলাম ধর্মে কোনো জবরদস্তি নাই। সে কনভিন্সড হয়ে ইসলামের সুমহান ছাতার নিচে, ছায়ার নিচে সে আসতে চায়। সে নাম পছন্দ করেছে আব্দুল্লাহ। আপনাদেরকে সাক্ষী রেখে সে আমার সাথে এখন শাহাদা পড়বে। তুমি পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা এবং প্রেরিত রাসূল। আমরা আওয়াজ করে পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বারাকাল্লাহ ফিক, বারাকাল্লাহ ফিক। আমার একটা ঘোষণা আছে, ওনার চাকরি আমার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় সুখবর আর হতে পারে? আজকে আমাদের এই মাহফিলটি সার্থক এবং সফল,
আপনাদের উপস্থিতিতে এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে, শত শত মিডিয়া কর্মীদের উপস্থিতিতে, এই রাজ সানি রাজ আজকে আব্দুল্লাহ নাম নিয়ে মুসলমানদের কাতারে সামিল হয়েছে পড়ে আলহামদুলিল্লাহ। আমরা আব্দুল্লাহকে ইসলামে ওয়েলকাম জানাই। আব্দুল্লাহ আস্তে আস্তে ইসলামের বিধিবিধানগুলো মানবে, শুনবে। এবং আমরা যদি একে অপরকে এই মাহফিলের মঞ্চগুলোকে যদি নষ্ট না করে, কলুষিত না করে, কোরআন সুন্নার আলোকে যুবকদেরকে এভাবে মোটিভেট করতে পারি, সানিরাজের মতো অনেক হিন্দু ভাইরা আপনারা দেখবেন ইউটিউবের অনেক জায়গায় অনেক হিন্দু ভাইরাও আমার পক্ষে কমেন্টস করে, এরকম আছে না নাই?